আজ শনিবার পাঁচই ফাল্গুন দু সালের আঠেরোই ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহা শিবরাত্রির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিটি শিব ভক্ত ভাই বা যারা শৈব সম্প্রদায়ের আছেন তাদের কাছে আজকের দিনটি কিন্তু শিব এবং পার্বতীর বিবাহ তিথি শাস্ত্র যারা ব্যাখ্যা করেছেন তারা বলেন আজকের দিনটি আদতে পুরুষ এবং প্রকৃতির মিলন দিবস অর্থাৎ অন্ধকারকে জয় করে প্রজ্ঞা বা চেতনা বা জ্ঞানকে প্রতিষ্ঠা করবার দিন আর এটি কিন্তু শীতের শেষ এবং বসন্তের শুরুর প্রথম দিন হিসাবে ধরা হয়ে থাকে বা গণ্য করা হয়ে থাকে এবারের শিবরাত্রিতে গুরুত্বপূর্ণ কিছু যোগ তৈরি হচ্ছে দেখুন পিতা পুত্রের সংযোগ শনিদেব এবং সূর্যদেব পিতা পুত্র একে অপরের সাথে সংযোগ করবেন এই মহাশিবরাত্রির দিনে আর তারা কিন্তু কুম্ভ রাশিতেই গোচর করতে চলেছেন মহাশিবরাত্রির দিনে মহাশিবরাত্রির দিনে কিন্তু দুই গুরুদেব গুরুদেব বৃহস্পতি এবং শুক্রাচার্য একত্রে অবস্থান করতে চলেছেন ফলস্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের মহাশিবরাত্রি জীবনে শোক্তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে আপনার স্ক্রিনে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেখতে পাচ্ছেন ওম ত্রেম বকম ইয়াজা মাহে সুগন্ধিম পুষ্টিপর্ধনাম উর্বা রুক্মী বন্ধনান মৃত্যুর মুখ শেয়ম এটি একশো আটবার করে জপ করুন প্রভূত পরিমাণে উপকার পাবেন বিশেষ করে রাত বারোটা থেকে একটা পর্যন্ত এর এই সময়ের মধ্যে আপনারা জপ করে শিবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানান বাকিরা আপনারা অবশ্যই নিজের জীবনে অর্থনৈতিক এবং আপনাদের কেরিয়ারের জগতে সামাজিকভাবে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার জপ করুন জপ করে দিনটি শুরু করুন তাহলে দেখবেন আজকের দিনটি শুধু নয় আগত বছরটি আপনার অভূতপূর্ব এবং অতুলনীয় অতিবাহিত হবে ভাগ্যমেটার রাজা আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন আলাদা একটা উৎসাহ উদ্দীপনা আজ আপনাদেরকে সর্বদাই জাগিয়ে রাখবে আজ অর্থগতভাবে কিন্তু ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে কোনো প্রকার মূল্যবান আইটেম জিনিস অর্থ এগুলিকে হারিয়ে যেতে পারে চুরি হতে পারে তাই হারিয়ে যাওয়া জিনিসগুলি তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে আপনার আশেপাশে থাকা মানুষজন আপনার অতিরিক্ত উদারতার কিন্তু সুযোগ নিতেই পারে আপনার চারপাশের মানুষজনেরা আজ আপনাদের জন্য এমন কিছু করবে যার কারণে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের মনে হবে আবার আপনারা একে অপরের নতুন করে প্রেমে পড়তে চলেছেন আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করার দিন অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে আজ আপনারা প্রাণ খুলে হাসতে চলেছেন তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের কিন্তু যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে রাজনীতিবিদদেরও সমাজে নাম মান সম্মান বৃদ্ধি পাবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে যেন নিজের মতামতকে জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আর যেহেতু শনিবার সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং ক্রিং প্রং শশানী চারায় নামা এটি একশো আটবার করুন